আসসালামু আলাইকুম। রিয়াদ ফিশিং হান্ট গ্রুপে সবাইকে স্বাগত। আজকে আমরা কাতল মাছের হলুদ টোপ এটা শিখব, আর কী কী লাগবে যথাযথ সব কিছুই থেকে যাবে। ভিডিও শুরু করার আগে আবার আগে যে প্রত্যেকটা ভিডিও যে কথাগুলো বলি নতুনভাবে আবার বলতেছি, যাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এক যদি পছন্দ একটা লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা একদমই নতুন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর সাথে পাশে থাকা বেল বাটনটা একটু চেপে দেবেন। তাহলে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো ইউটিউব আপনাদেরকে নোটিফিকেশান পাঠিয়ে দেবে, যেন ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পান। আর অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, যদি মনে করেন যে ভিডিওটা হেল্পফুল বা কারো উপকার হবে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু ভিডিওটা হেল্প শেয়ার করে দেবেন, তাহলে আমার জন্য একটু হেল্পফুল হয়ে যাবে, অনেকজন দেখতে পাবে তাদেরও হেল্প হবে। তো আমরা কথা না বাড়াই চলেন শুরু করা যাক আজকের স্পেশাল হলুদ টো, লেটস গো। আমরা চুলা ধরাই নিলাম, কিছু জিনিস গরম করুন। আচ্ছা, এইটা গরম করার আগে আর একটা জিনিস গরম করে নিন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তিনটা জিনিসের মিশ্রণ। আমরা এখন যেটা দিচ্ছি সেটা হলো ছাতু, ছাতুটা একটু মিক্স ছাতু আছে এখানে, আমরা এখন 100 গ্রাম করব, 100 গ্রাম ছাতু জিনিসটা করব। এটাতে আছে চাউলের গুঁড়া, ভুট্টার গুঁড়া আর বুটের গুঁড়া, মানে জাস্ট পাউডার, সবই পাউডার করে না, একদম পাউডারের মতো। আমরা যেটা শরীরে পাউডার ব্যবহার করি ঠিক সেই জিনিসটাই আমরা এখন তৈরি করতেছি। যে পরিমাণটা পরে বলে দেবো কোনটা কীভাবে কতটুক, আগে আমরা এটা একটু ভেজে নিতে হবে, এটা অনবরত নাড়তে হবে যেন নিচে কালো না হয়ে আসে, মানে পুড়ে না যায়, ঠিক একটু গরম করার মতো। যখন গরম করবেন সবগুলো একটা সুন্দর গন্ধ হবে, গরম হয়ে গেলে ভুট্টার গন্ধটা পাবেন, চাউলের গুঁড়ার গন্ধটা পাবেন আর বুটের তো অবশ্যই পাবেন। এখানে বুটের যেটা বুটের পরিমাণটা একটু বেশি আছে। আচ্ছা, চুলাটা আমরা এখন গরম হয়ে গেছে যথেষ্ট পরিমাণে, চুলার গ্যাসটা কমায় দিলাম, এটা আর একটু নাড়ে নেই। আমরা এখন এটাকে নামাই নেব, যেহেতু অনেকখানি হয়ে গেছে এটা বেশি গরম করা লাগবে না, জাস্ট হালকা একটু গরম হয়ে আসবে যেন সবগুলো ভালোভাবে মিশে। আমরা এখানে কিন্তু 100 গ্রাম দেখতেছি, এর মধ্যে আমরা চুলাটা জ্বলতেছে দেখতেছেন, একটু কষ্ট হচ্ছে, একটু বড় পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে যেটা লাগবে তেল যাবে, সয়াবিন তেল, আমরা এখন দিলাম একটু, এটা দিচ্ছি ভেন্নার তেল। ময় মুরগির কাছ থেকে হয়তো অনেক সময় শুনছেন, তারা আগে খেতেন যে ভেন্নার তেল। নারকেল তেল, এবার দেব ঘি, আচ্ছা
কালো এলাচ, অবশ্যই এলাচ ফাটায় নেবেন। আমি কালো এলাচ দিলাম, একটু ফাটায় নিলাম। এবার দিচ্ছি লং, তেজপাতা, একটু বড় হয়ে যাচ্ছে তাই কেটে, তেজপাতা পরিমাণটা একটু বেশি হবে। ইস্টার আনিস, আরো অনেক কিছু যাবে ভাই, অধৈর্য হওয়া যাবে না, সব আবার আসতে বলিস না। এবার দিলাম হলো একাঙ্গি, সাদা এলাচ, এগুলো সব ফাটায় নেবেন। সবগুলো ফাটায় নেবেন। হয়তো দেখতে হয়তো কষ্ট হতে পারে, ভিডিও যায় না কেমন আসতেছে, একটু সব ফাটায় নেবেন। শুধু আমাদের গন্ধটা খুব সুন্দর হইতে হবে, তার মধ্যে একটু জালটা কমাই নেই। আমাদের লাগবে নাগর মুথা, নাগর মুথা দিয়ে দিছি, দেখাতে পারলাম না। তারপর লাগলো কাঠবাদাম, চীনা বাদাম, জয়ফল, কিসমিস, জয়তী, এগুলো সুন্দরভাবে এখন আবার নাড়তে হবে, যেন পুড়ে না যায় কোনো কিছু না, যাতে সবার গন্ধগুলো যেন সুন্দরভাবে বের হয়। আমাদের মূলত লাগবে গন্ধ। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলে দিই, এরকম আরও কিছু জিনিস যাবে। আর আমরা এখন যে মশলাগুলো ব্যবহার করতেছি এগুলো কিন্তু থাকবে না, সব তুলে ফেলবো। এবং পরে চাউলে, মানে সরি চারে, এই মশলাগুলো আবার ওর মধ্যে ঢেলে দেবো। নষ্ট করে কোনো লাভ নেই, জাস্ট আমাদের তেলটা দরকার। সবগুলো সুন্দরভাবে গরম করে নেবেন, মশলাগুলো এখন তুলবেন না। মশলাগুলো কিন্তু সাথে সাথে কখনোই তুলবেন না, আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এটা চারেও এই মশলাগুলো যাবে, তাহলে এটা নষ্ট হবে না। কেউ যদি ইচ্ছা করেন ফেলে দিতে ফেলে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমাদের যে জিনিসটা মেন, আমাদের যে ছাতুটা আমরা ভেজে নিয়েছিলাম, ছাতুটা দেবো অর্ধেক পরিমাণ। যদি 1 কেজি করেন তাহলে আধা কেজি দিয়ে দিয়ে ভাজতে হবে, পরে আধা কেজি আবার দিতে হবে। সরি, তো সুন্দরভাবে নাড়বেন। আমি ভিডিওটা পোস্ট করতেছি না, কারণ পুরো প্রসেসটা আপনাদের নিজেদের দেখার ব্যাপারটা আছে। এখানে এবার আমাদের মেন যে কাজটা করতে হবে, আমাদের এটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব।
চুলাটা একদম বন্ধ, আমরা বাকি যে টোন নিছিলাম সেটাও দিয়ে দিব। এটাকেও আবার নাড়বো এগুলোর সাথে। আমাদের ছাতুটা লাগবে, বারবার বলতেছি ছাতুটা প্রয়োজন। কাতলের যে হলুদ টোপের যে স্পেশাল টোপটা হয় বা আমরা বাজারতে কিনতে পাই সেইটার রেসিপি আজকে আপনাদেরকে দেখানোই হচ্ছে। ভিডিওটা লম্বা হচ্ছে আমি বারবার বলছিলাম, তো অনেকজন বলছে না ভাই ডবল করেন না, একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেন, আর কেউ স্কিপ করে দেখেন না, তাহলে একটু সমস্যা হবে কি, কোনটা থেকে সেটা কোনটায় যাবেন বুঝতে পারবেন না। আচ্ছা, এর মধ্যে থেকে আর দুইটা জিনিস আমি এখন দেব, কালার এটা ফুড কালার, আর আরেকটা লিকুইড, সেটা হলো আপনার বিরিয়ানির যে লিকুইডটা পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় 100 টাকা নেবে। এটা শুধু ওই স্পেশাল টোপটা তৈরির ক্ষেত্রে। আর অনেক ভাই বলছেন রিয়াদ ভাই হলুদ পাউডার যেটা বলে হলুদ পাউডারটা আমাদের একটু দেখায় দেবেন, আমি ভাই দেখায় দেবো এবং আপনারা আমার জন্য এমনিতেই বিরক্ত। এখানে আমি একটু ভিডিওটা পোস্ট করব, আমি দেখায় পোস্ট করব কীভাবে আমরা এটাকে একটু ঢেকে দেব, এইভাবে একটু ঢেকে দেব, 10-15 মিনিট ঢাকা থাকবে। ভিডিওটা আমি এই জায়গায় পোস্ট করলাম, পরে আবার অন করে আপনাদেরকে দেখাবো। এর মধ্যে দুইবার নেড়ে দিবেন, এবার ঢাকনাটা তুলে নিলাম, অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা করা অবস্থায় শুধু একটু কষ্ট করে মশলাগুলো আলাদা করে নিতে হবে। এখন সুন্দর করে ঠান্ডা করার পরে মশলাগুলো আলাদা করে নেবেন, এরকম একটা পাত্রে মশলাগুলো রেখে দেবেন। এই যে নাগর মুথা, তখন দেখাতে পারিনি, আর এটা যখন রেডি হবে তখন খুব সুন্দর গন্ধ হবে ভাই, মানে নিজেই মনে হবে একটু খেয়ে দেখতে পারলে হয়তো ভালো লাগতো। এটাকে যখন তৈরি হবে গন্ধটাও ভালো লাগবে, আর একটু কাজ আছে হাত দিয়ে এটাকে সুন্দরভাবে মিশাইতে হবে প্রত্যেকটা জিনিস, যেহেতু আমরা ফুড কালার দিছি মশলা দিছি সবগুলো সুন্দরভাবে নাড়াইতে হবে যেন এটা হলুদ পাউডারটা বোঝা যায়। আমি আপনাদেরকে ভিডিওটা পোস্ট করে দেখাই, তাহলে হয়তো হবে, আমি পুরোটা বেছে নিই, ততক্ষণ আমি একটু পোস্ট করলাম। জানি না পুরোটা দেখতে পাচ্ছেন কি না, এটা অনেকটা হলুদ হয়ে গেছে, আমি মশলাগুলো সব তুলে নিছি এখানে, তারপরেও কিছু কিছু মশলা আছে, এটা একদম ঠান্ডা অবস্থায়। আমরা যখন টোপ বানাবো টোপের জিনিসটাও দেখায় দেই, এটাতে আরও অনেক কিছু যাবে, এটা এখনো রেডি না, জাস্ট আমি হলুদ পাউডার যেটা স্পেশাল সেটা দেখায় দিচ্ছি। আর এতে আপনার কাতল খাবে, রুই খাবে, আর যদি পুকুরে বিরক্তকর দুইটা মাছ থাকে বাটা মাছ সেও খাবে এবং লাইলন টিকা মাছ, এই দুইটা বিরক্তকর মাছ আমি জানি এরাও খাবে। তো আমি আপনাকে এখন টোপটা কীরকম হবে সেটা দেখাচ্ছি, এটা পানিতে দিলে ফাটবে সবই হবে, যারা আমরা টিকিটে মাছ মারতে যাই তাদের জন্য পারফেক্ট জিনিসটা। আমাদের হলুদ টোপ কাতলে রেডি, এটা
এটা দেখতেছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এর মধ্যে থেকে খুব ভালো একটা গন্ধ। আমি জানি না আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এটা অনেক হলুদ, ফুড কালারটা দেওয়ার জন্য হলুদ হয়ে গেছে, ভুট্টার কালারটা হলুদ, সেটার হচ্ছে আবার আপনার বুটের বেসন যেটা সেটাতেও হলুদ আসে। শুধু এটা চাউলের গুঁড়ার জন্য একটু হালকা কম মনে হবে, বাট এটাও হলুদ। আচ্ছা, এরপরে আমরা যেটা করব এখানে শেষ, ভিডিওটা ভাই অনেক লম্বা হয়ে যাচ্ছে জানি, একটু কষ্ট করে দেখার চেষ্টা করেন। এখানে পোস্ট করলাম আমরা এতক্ষণ বানাইলাম যেটা, সেটার পরিমাণগুলো জেনে নিই। 1 কেজির জন্য 1 কেজি যদি ছাতু হয়, তার জন্য 1/2 কেজি বুটের বেসন বা বুটের ছাতু, 1/2 কেজি ভুট্টা, সরি 1 কোয়া ভুট্টা, আর 1 কোয়া আপনার ভুট্টা, আর 1 কোয়া হলো আপনার চাউলের গুঁড়া। চাউলটা অবশ্যই ভেজে নেবেন, তারপরে ওইটাকে গুঁড়া করবেন। এটা আপনি যদি পোলাওয়ের চাল পান তাহলে খুব ভালো, ছোটো ছোটো পোলাওয়ের চাল হয়, চিনি গুঁড়া চাল, এটা দিয়ে আপনি ব্যবহার করেন, এটা খুব ভালো রেজাল্ট হবে। আচ্ছা, তেল পরিমাণটা বলি, ঘি 100 গ্রাম, নারিকেল তেল 100 গ্রাম, ভেন্নার তেল 50 গ্রাম, আর নেবেন সয়াবিন তেল 50 গ্রাম, টোটাল 300 গ্রাম তেল। মশলা 1 তোলা সাদা এলাচ, 2 তোলা কালো এলাচ, আনুমানিক আপনার 20 টাকার কালো এলাচ নেন, অবশ্যই এলাচগুলো ভিডিওতে বলছে আবার বলে দিই, ফাটায় নেবেন। আর দেবেন হলো 1টা গোটা জয়ফল, 20 টাকার জয়তি, 20 টাকার আপনার লং, তারপরে আর 1 আঙ্গি 20 গ্রাম, তেজপাতা 1 কেজি যদি হয় 20-25টা তেজপাতা, বাদাম কাঠবাদাম নেবেন 25 গ্রাম, চীনাবাদাম 25 গ্রাম, কিশমিস 30 গ্রাম 1 কেজির জন্য, আর নাগর মোথা নেবেন 15 গ্রাম, আর হলো, হ্যাঁ আমি ভুলে গেছি একটু মনে করি, অনেকগুলো মশলাপাতি, আচ্ছা যাই হোক ভাই, আর যদি এই ভিডিওতে আমি কোনো কিছু মশলা যদি ভুলে যাই, যাই না মনে থাকতেছে না, যদি ভুলে যাই অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি হয়তো বা বলে দেবো, অথবা এটার জন্য একটা লাইভ করে দেবো, তখন আপনি আরও ডিটেলসটা জানতে পারবেন। তো যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে ভাই থ্যাংক ইউ, আর ভিডিওটা যাদের পছন্দ হবে অবশ্যই লাইক করবেন, আর অন্যকে দেখার জন্য একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, আর যা একদমই নতুন তারা ভাই একটু সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওতে কোনো ভুল টুল হয় ভাই মাফ করে দিবেন, জানি না অনেক কিছু আমি ভুলে গেছি। তো ভাই আজ এখানে শেষ, আল্লাহ হাফেজ।